হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজি, আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে চিংড়িগুলোকে আমি দেখতে পাচ্ছেন 6 থেকে 7 পিসের মতো একটু মাঝারি সাইজ চিংড়ি মাছ নিয়েছি। পেঁয়াজ কুচি ঢেঁড়সগুলোকে অর্ধেকটা করে নিয়েছি, কিছু টমেটো, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, 1 চা চামচ করে লবণ নিয়েছি টেস্ট অনুযায়ী, কিছু কাঁচা মরিচ কুচি নিয়েছি। এরপর চিংড়িটাকে আমি একটু 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে এরপর এটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার জন্য চুলা একটা প্যানে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটা সাইড 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আর একটা সাইডও 2-3 মিনিট ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি উঠিয়ে রাখলাম। এরপর যে তেলটা আছে সেই তেলটা আর একটা প্যানে বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর সামান্য একটু পাশে পানি দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর পানিটা দিয়ে আর কি একটু বলক আসলে এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি যে ঢেঁড়স রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর 5 থেকে 7 মিনিট পর ফিরে আসব। তো 4 থেকে 5 মিনিট পরে আমি টমেটো দিয়ে আরও 2-3 মিনিটের মতো জাল করব, সাথে কিছু আর কি কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। ফিরে আসবো আরও 2-3 মিনিট পর। তো রান্নাটা হয়ে গেছে, আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।